ক্লাস টেন ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী এই বইটার চ্যাপ্টার টু জীবনের প্রভাবানতা এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে না উত্তর এক নম্বর মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনের সদ্যশৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রমোযোগ কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো উত্তর পেজ নম্বর চল্লিশ একটি ডিএনএনু এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন নিচের কোনজোরটি সঠিক উত্তর পেজ নম্বর পঞ্চান্ন ইস্টের করকতগম এটা হবে অপশান এ নেক্সট উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো এটা এই বইটা থেকে দেখাবো হাজার আচার্যর পেজ নম্বর ছাপান্ন অযৌন জননের একক রেণু এটা হবে অপশান দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদদের কম সময়ে বংশ করতে নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে উত্তর ক্লাস টেন বাণী সংসদের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর বাষট্টি দীর্ঘ সুপ্ত যুক্ত বীজের অল্প সময়ে বংশ বিস্তার করানো সম্ভব মাইক্রোপোপেশন এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হল পেজ নম্বর তেষট্টি ডিম্বক বীজে পরিণত হয় এটা হবে অপশান বি নেক্সট তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার কোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো পেজ নম্বর সাতচল্লিশ দুটি সিস্টার কোমাটির এক একটি সেন্ট্রোম্যানের অংশ সহ পৃথক হয়ে আলাদা দুটি অপত্য কোমোজোম উৎপন্ন হয় অ্যানাফেজ এটা হবে অপশন সি নেক্সট জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে পেজ নম্বর আঠান্ন জীবের জীবনচক্র হ্যাপ্লয়েড লিঙ্গধর লিঙ্গু এবং ডিপ্লয়েড রেণুধর জনুর চক্রাকার আবর্তনকে যৌনক্রম বলে এটা হবে অপশন সি নেক্সট জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মন্ডল বসুর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর পঁয়ষট্টি যৌনাঙ্গগুলি পরিণত হয় বয়সন্ধি দশায় এটা হবে অপশন বি নয় নম্বর ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো পেজ নম্বর একষট্টি ইতর পরাগযোগ প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় আর এখানে বলেছে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে তাহলে এটাই সঠিক নয় নেক্সট প্রশ্ন অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো উত্তর পেজ নম্বর চুয়াল্লিশ অ্যামাইটোসিস ব্যামতন্তু গঠিত হয় না ক্রোমোজোম আবির্ভাব ঘটে না এটা হবে অপশন ডি নেক্সট নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় পেজ নম্বর একচল্লিশ আর এন এতে ইউরাসিল থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এটা অ্যান্সার হবে অপশন বি বারো নম্বর যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক পেজ নম্বর চুয়ান্ন যৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হলো হ্যাপলয়েড গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেক এটা হবে অপশান এ নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক এক নম্বর মানুষের অ্যালোজমগুলির নাম লেখো উত্তর পেজ নম্বর উনচল্লিশ ক্রোমোজম বা অ্যালোজম মানুষের ক্ষেত্রে এক্স এবং ওয়াই অ্যালোজম হচ্ছে এক্স এবং ওয়াই নেক্সট প্রশ্ন দুই নম্বর কোষচক্রের চেক পয়েন্ট বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর ছেচল্লিশ এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর এক্স প্ল্যান্ট বলতে কী বোঝো উত্তর এটা মণ্ডল বসুর এই বইটা থেকে দেখাব এক্স প্ল্যান্ট এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চার নম্বর কোশ্চক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে উত্তর চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে টিউমার সৃষ্টি হবে টিউমার সৃষ্টি হয় বা হবে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ইউক্রোমার্টিনের সঙ্গে জিনের সম্পর্ক কী উত্তর পেজ নম্বর বিয়াল্লিশ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ছয় সিনসিটিএমের সৃষ্টির কারণ কি উত্তর পেজ নম্বর আটচল্লিশ লিখবে কারণ লিখে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সাত নম্বর ক্রোমোজোমের কোন অংশ বেমতন্তুতে আবদ্ধ হয় উত্তর পেজ নম্বর চল্লিশ এইখান থেকে সেন্টোমিয়ারের এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর সপুষ্পক উদ্ভিদে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে উত্তর লিখে জনন মাতৃকোষে পেজ নম্বর পঁয়তাল্লিশ জনন মাতৃকোষে নেক্সট প্রশ্ন নয় নম্বর আর এন এর পুরো নাম কী উত্তর পেজ নম্বর একচল্লিশ রাইবো নিউক্লিক অ্যাসিড দশ নম্বর প্রাণীকোষে ব্যেম সৃষ্টিতে কোন কোষি অঙ্গাণু সাহায্য করে উত্তর পেজ নম্বর তেতাল্লিশ সেন্ট্রোজোম সেন্ট্রোজম মাইক্রোটিউবল গঠনের দ্বারা ব্যামতন্ত্র গঠন করে নেক্সট প্রশ্ন পেজ নম্বর তেতাল্লিশ এগারো নম্বর জনন কোষে ক্রোমোজোম সংখ্যা এগারো হলে জনন মাতৃকোষ ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করো উত্তর দ্বিগুণ হবে অর্থাৎ দুই দ্বিগুণ তাহলে এগারো গুণ দুই সমান বাইশ হবে লিখবে বাইশটি নেক্সট বারো নম্বর মানুষের দেহ দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত উত্তর পেজ নম্বর উনচল্লিশ মানুষের দেহ কোষে ছিচল্লিশটি বা তেইশ জোড়া কমেজম থাকে তেরো নম্বর কোন জাতীয় কোষ বিভাজনে কোষপাত গঠিত হয় উত্তর পেজ নম্বর আটচল্লিশ কোষপাত গঠন হয় উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর যৌন জননের সাপেক্ষে ক্রসিং ওভারের গুরুত্ব লেখো উত্তর পেজ নম্বর তেষট্টি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পনেরো নম্বর উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কী এটা একটু আগেই দেখেছিলাম আচার্য হাজরা আচার্য বই থেকে লেখক উৎপাদনকারী একটি জীবের নাম লেখ নম্বর ছাপ্পান্ন লিখবে ফান সতেরো নম্বর প্ল্যানেরিয়াতে কোন প্রকার জনন দেখা যায় উত্তর ছাপান্ন পুনরুৎপাদনুৎপাদ অযৌন জনন নেক্সট প্রশ্ন আঠারো নম্বর যৌন চেতনার উন্মেষ ঘটে কোন বৃদ্ধি দশায় উত্তর পেজ নম্বর পঁয়ষট্টি যৌন চেতনা উন্মেষ ঘটে বয়সন্ধি দশায় নেক্সট প্রশ্ন নেক্সট নিচে সম্পর্কযুক্ত শব্দ যদি দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখায় দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও হেটার ক্রোমাটিন নিষ্ক্রিয় প্রমোজন অংশ তাহলে ইউক্রোমাটিন শূন্যস্থানে কি হবে শূন্যস্থানে লিখবে পেজ নম্বর বিয়াল্লিশ লিখবে অধিক সক্রিয় ক্রমজ অংশ অধিক সক্রিয় নেক্সট প্রশ্ন এই নিষ্ক্রিয় স্থানে এখানে শুধু সক্রিয় লিখে দেবে আর বাকি এটা লিখে দেবে ক্রোমজম অংশ তাহলে সক্রিয় ক্রোমোজম অংশ নেক্সট কুড়ি নম্বর মাইট্রোকন্ডিয়া কোষ বিভাজনে শক্তির যোগান সেন্ট্রোজম শূন্যস্থানে কী হবে পেজ নম্বর সেন্টোজম সেন্টোজ লিখবে তন্তু তৈরি নেক্সট প্রশ্ন পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন শূন্য স্থানে হবে পেজ নম্বর একচল্লিশ পিরিমিডিন হবে থাইমিন নেক্সট প্রশ্ন জোর কলম আম শূন্যস্থানে কি হবে কোন কলমে জবা হবে শূন্যস্থানে লিখব পেজ নম্বর সাতান্ন লিখবে শাখা কলম জবা শূন্যস্থানে শাখা কলম নেক্সট প্রশ্ন নেক্সট তেইশ নম্বর মাইটোসিস ভ্রূণমূল শূন্যস্থানে কি হবে রেণুমাত্তৃগোষের আগে দেখে নেব এটা এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর চুয়াল্লিশ মাইটোসিস স্থান ভ্রণমূল উদ্ভিদের বর্ধন অঙ্গ ভ্রূণমূল রেনু মাতৃকোষ এটা হবে মিওসিস তাই স্থান লিখবে মিওসিস নেক্সট প্রশ্ন অ্যামিবা বা দ্বি বিভাজন প্লাজমোডিয়াম শূন্যস্থানে হবে পেজ নম্বর পঞ্চান্ন প্লাজমোডিয়াম হবে বহু বিভাজন তাহলে শূন্য স্থানে লিখবে বহু বিভাজন আর অ্যামিবার দ্বি বিভাজন এখানে ভুল আছে এটা বহু বিভাজন হবে না এটা দ্বি বিভাজন হবে যেখানে চৌধুরী ভট্টাচার্য আমিবার দ্বি বিভাজন তাহলে শূন্যস্থানে যেটা লিখবে সেটা হচ্ছে বহু বিভাজন প্রশ্ন পঁচিশ নম্বর পাথরকুচি কুচি পত্র জমক কচুরি শূন্যস্থানে হবে পেজ নম্বর সাতান্ন কচুরিপানা হবে খর্বধাবুক নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রোফেজ নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাস এর অবলুপ্তি নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাস এর পুনরবিভব শূন্য স্থানে হবে 3 নম্বর 50 নিউক্লিওলাস ও নিউক্লিওপর্দা আবির্ভাব এটা হবে টेलोফেজ শূন্য স্থানে লিখবি টेलोফেজ নেক্সট প্রশ্ন 27 নম্বর যৌন বৈশিষ্টের প্রকাশ বয়সন্ধি চেষ্টীয় ক্রিয়ার সৃষ্টি শূন্যস্থানে হবে পেজ নম্বর পঁয়ষট্টি ধীরে ধীরে চেষ্টীয় ক্রিয়াগুলি বিকশিত হয় তাই শূন্যস্থানে লিখবে শৈশব নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিশুভ অঞ্চলে বিন্যস্ত থাকে শূন্যস্থানে হবে পেজ নম্বর ঊনপঞ্চাশ কোশের বিশুক অঞ্চলে মেটাফেজ শূন্যস্থানে অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত খারক শূন্যস্থানে হবে পেজ নম্বর একচল্লিশ লিখবে পিউরিন জাতীয় নেক্সট প্রশ্ন নেক্সট তিরিশ নম্বর একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর সত্তর এটা পরের অধ্যায়ের প্রশ্ন তৃতীয় অধ্যায়ের একই জিনের বিভিন্ন রূপগুলিকে অ্যালিল বলে শূন্যস্থান লিখবে অ্যালিল নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা হতো ড্যাস শূন্যস্থানে হবে মাইট্রোসিসে হলে টু এন টু এন টু এন তাহলে কত হবে ফোর এন ফোর ইন টু হবে অষ্টআশি অষ্টআশিটি নেক্সট প্রশ্ন মাইটোসিস কোষবিভাজনে ক্রসিং ওভার ঘটে এটা সত্য না মিথ্যা দেখে নেব পেজ নম্বর একান্ন ক্রসিং ওভার মিওসিস এটা হবে মিথ্যা তেত্রিশ প্রাণী কোষের কোষবিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে তন্তু গঠিত হয় পেজ নম্বর পঞ্চাশ অ্যাস্টাল রশ্মি গঠনের দ্বারা ব্যামতন্তু সৃষ্টি প্রাণী প্রাণীঘষে তাহলে এটা হবে সত্য চৌত্রিশ ডিএনএ দ্বিতীয়করণ বা রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ ডিএনএর প্রতিলিপিকরণ বা দ্বিতীয়করণ এটি মিওসিসে এটা হবে মিথ্যা পঁয়ত্রিশ প্ল্যানেরিয়া খুন্ডি ভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে পেজ নম্বর ছাপান্ন প্ল্যানেরিয়া পুনরুৎপাদন এটা মিথ্যা ছত্রিশ বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয় পেজ নম্বর চৌষট্টি বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয় এটা হবে সত্য নেক্সট স্তম্ভ মেলাও প্রত্যক্ষ বিভাজন এটা হবে পেজ নম্বর চুয়াল্লিশ অ্যামাইটোসিস প্রত্যক্ষ কোষ বিভাজন এটা হবে এক নম্বর অবিভেদিত কোষগুচ্ছ পেজ নম্বর আঠান্ন অবিভেদিত কোষ ক্যালার সৃষ্টি এটা হবে দুই নম্বর গ্রাফটিং পেজ নম্বর আটান্ন গ্রাফটিং বা জোর কলম স্টক ও শিয়ন এটা হবে তিন নম্বর কোষীয় বিভাজন এটা হবে পেজ নম্বর তেতাল্লিশ কোষ বিভাজন মিয়সিস এটা হবে চার নম্বর নেক্সট ইউক্রোমাটিন এটা হবে পেজ নম্বর বিয়াল্লিশ ইউক্রোমাটিন সক্রিয় জিন এটা হবে পাঁচ কোষীয় বিভেদন এটা হবে পেজ নম্বর চৌষট্টি কোষীয় বিভেদন দশা কলা সৃষ্টি এটা হবে ছয় সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক নম্বর ফুলের যৌন জননের স্তবক কোনগুলি উত্তর পেজ নম্বর অনুসার লিখবে পুংস্তবক প্রশ্ন দুই নম্বর যৌন জনন বলতে কি বোঝো উত্তর পেজ নম্বর চুয়ান্ন এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন তিন নম্বর মাইটোসিসের কোন দশা দুটি বিপরীতমুখী হয় পেজ নম্বর ঊনপঞ্চাশ বিপরীতমুখী যেটা এক নম্বর হবে অ্যানা ফেজ এটি বিপরীতমুখী দশা আর দু নম্বর লিখবে নেক্সট পেজে আছে পেজ নম্বর আটচল্লিশে বিপরীত মেরু টেলোফেজ তাহলে এক নম্বর হচ্ছে অ্যানা ফেজ আর দুই নম্বর টেলোফেজ নেক্সট প্রশ্ন চার নম্বর ক্রোমোজোমের গঠন কখনো একটি ক্রোমাটির যুক্ত আবার কখনো দুটি ক্রোমাটিড বিশিষ্ট হয় কেন উত্তর পেজ নম্বর চল্লিশ কারণ লিখে এইখান থেকে লিখে দেবে লিখে প্রশ্ন পাঁচ নম্বর ক্রোমোজোম ও ক্রোমাটিন জালিকার সম্পর্ক কী উত্তর পেজ নম্বর আটত্রিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ছয় নম্বর মহিলাদের দুটি ক্রমোজমের মধ্যে একটি নিষ্ক্রিয় হয়ে বারবটি নামক গঠন করে গঠন তৈরি করে তোমার মতে ওই এক্স ক্রমোজমে কোন প্রকার ক্রোমাটিন থাকে উত্তর এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে নেক্সট এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সাত নম্বর মাইক্রো প্রপাগেশন বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর আঠান্ন এইখান থেকে এই পর্যন্ত লেখার পর একটা নীতি লিখে দেবে নেক্সট প্রশ্ন আট নম্বর টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারে সক্রিয় জিন থাকে কেন এই অংশগুলিতে কোন ক্রোমাটিন থাকে উত্তর পেজ নম্বর বিয়াল্লিশ টেলোমিয়ার ও সেন্টোমিয়ারে হেঁটার ও কুমার থাকে নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রকরণের আতুর ঘর হলো যৌন জনন ব্যাখ্যা করো উত্তর পেজ নম্বর চুয়ান্ন এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন লিখবে আর এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে একদম এই পর্যন্ত লিখে দেবে এক চার আর পাঁচ নেক্সট প্রশ্ন দশ নম্বর ইমিওসিস টু পদ্ধতিটির সঙ্গে মাইটোসিসের মিল ও অমিল লেখ পেজ নম্বর একান্ন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বারো নম্বর তন্তু গঠন এবং সাইটোকাইনেসিস পদ্ধতির বৈশিষ্ট্যের নিরীখে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো উত্তর পেজ নম্বর পঞ্চাশ নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটা মিস চলে গেছে এটা দেখে না জুনুক্রমের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন কীভাবে সহায়তা করে উত্তর এটা হাজরা আচার্য এই বইটা থেকে দেখাবো এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তেরো নম্বর ইস্টের কর্কটগম প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হয় তা বর্ণনা করো উত্তর এক নম্বর পঞ্চান্ন এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন চোদ্দ নম্বর জন্য গুরুত্বপূর্ণ কেন অ্যামাইটোসিস একসি ইউক্যারিওটসদের জন্য গুরুত্বপূর্ণ কেন লেখানোর উত্তর পেজ নম্বর চুয়াল্লিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পনেরো নম্বর কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন উত্তর কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ষোলো নম্বর অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো উত্তর পেজ নম্বর সাতান্ন এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন সতেরো নম্বর কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যারেগনান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো উত্তর পেজ নম্বর ছেচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আঠেরো মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটির তাৎপর্য কি কি বিশ্লেষণ করো উত্তর পেজ নম্বর একান্ন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন উনিশ নম্বর নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনোসিসের দশাগুলি শনাক্ত করো ক্রোমোজোমগুলির কোষের বিশুক অঞ্চলে বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মের সজ্জা এটা হবে পেজ নম্বর উনপঞ্চাশ ক্রোমোজোমের সজ্জা প্রথমটা হবে মেটা ফেজ নেক্সট তন্তুর বিলুপ্তি এটা হবে ব্যায়ামের বিলুপ্তি টেলোফেজ নেক্সট অপত্য ক্রমজমের কোষের বিপরীত মেরুতে গমন সের একটা আছে এখানে নিউক্লিও পর্দা ও নিউক্লিও বিলুপ্তি এটা হবে পেজ নম্বর পঞ্চাশ ও নিউক্লিও পর্দার বিলুপ্তি এটা হবে প্রফেজ দশা নেক্সট অপত্য ক্রমজমের কোষের বিপরীত মেরুতে গমন এটা হবে বিপরীত মেরুর দিকে চলন এটা হবে অ্যানাফেজ নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো দেখেন উত্তর লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন একুশ নম্বর জীবের প্রকরণ ও অভিব্যক্তিতে মিওসিসের গুরুত্ব লেখ উত্তর পেজ নম্বর বাহান্ন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বাইশ নম্বর একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অঙ্গজ বৃদ্ধির পদ্ধতির নাম উল্লেখ করো উত্তর পেজ নম্বর সাতান্ন প্রাকৃতিক মূলের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত বা পাতার মাধ্যমে যে কোনো একটা লিখবে কৃত্রিম এটা লিখবে শাখা কলম এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তেইশ নম্বর কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে ধান ধান হবে পেজ নম্বর বাষট্টি ধান ধান লিখবে বায়ু নেক্সট প্রশ্ন পাতা ঝাঁঝি শিমুল বাগান বিলাস এই তিনটা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি পাতা ঝাঁঝি এর বাহক হবে জল বাগান বিলাস এর বাহক হবে পতঙ্গ সিমুল এর বাহক হবে পাখি নেক্সট প্রশ্ন চব্বিশ মাইটোসিসের অ্যানাফেজ ও টেলোফেজ দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখ উত্তর पेज नंबर 49 एनएफएस जसার গুরুত্বপূর্ণ ঘটনা লিখবে এটা এইখান থেকে এই পর্যন্ত টেলিফেস जसার লিখবে এইখান থেকে এই পর্যন্ত আজকে পেজের পর नेक्स्ट पार्ट নেক্সট ভিডিওতে ভালো করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোন রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে